নমস্কার, দ্য বং প্যারেন্টিং এ স্বাগত। আজকে আমার এই ভিডিওটা করার একটাই মাত্র উদ্দেশ্য, আমরা নানান বিষয়ে নানান টপিক নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করি। কোনো ভিডিওটা অনেক বড় হয়, কোনোটা ছোট হয়, কোনোটা আপনাদের দেখতে ভালো লাগে, কোনোটা হয়তো দেখতে ভালো লাগে না, কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদের একটা এফর্ট থাকে, আমাদের একটা চেষ্টা থাকে, আমাদের একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা আমার মনে হয় আজকে আপনাদের সামনে তুলে ধরা উচিত, সেই জন্যই আজকের ভিডিওটা। বর্তমানে বেবি প্ল্যানিং এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক জায়গাতে অনেক রকমের ধারণা আছে। একটা সময় ছিল যখন প্রেগনেন্সি বা এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে অতটা ভালো ধারণা ছিল না, কনসেপশনের ব্যাপারে অতটা আলোচনা হতো না, অতটা সচেতনতা ছিল না। সেই সময়টা যদি একটু খোঁজ নেওয়া যায় তাহলে শিশু মৃত্যুর হারটা অনেক বেশি ছিল, অর্থাৎ বেবির কনসেপশন হচ্ছে, মিসক্যারেজ অনেক বেশি হয়ে যাচ্ছে, বাচ্চার জন্মের পর মা মারা যাচ্ছে নয় বাচ্চা মারা যাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল একটা সময়। এটা কেন জানেন? এটা তার কারণটা হচ্ছে তখনও মেডিকেল সায়েন্স অতটা ডেভেলপ করেনি, তখনও মানুষ অনেক বিষয় অ্যাওয়ার নয়। কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্ডিয়াতে যে বিভিন্ন গাইনোকোলজিক্যাল অ্যাসোসিয়েশন আছে, সায়েন্সের ইম্প্রুভমেন্ট, মেডিকেল সায়েন্সের ইম্প্রুভমেন্ট, এত কিছু হয়েছে, মানুষের এখন এই শিশু মৃত্যুর হার, মায়ের মৃত্যুর হার এবং ইনফার্টিলিটি বা কনসিভ না করতে পারা এই সমস্যা অনেক কমে গেছে। আমরা যারা এক মাস দু মাস চেষ্টা করেই ভাবছি আমার কেন কনসিভ হচ্ছে না, তাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এরকম আশেপাশে অনেক উদাহরণ পাবেন যে যে সময় মনে করেছেন সেই সময় কনসিভ করে গেছেন। আবার অনেকে আছেন যে যে সময় মনে করেছেন তারা বেবি প্ল্যানিং করা শুরু করেছেন তার থেকে ছ মাস বা এক বছর বাদে গিয়ে কনসিভ করেছেন। এরকমও কাপল পাবেন দু বছর, তিন বছর, চার বছর ধরে চেষ্টা করে যাচ্ছে কনসিভ করতে পারছে না। এটা সম্পূর্ণ রূপে ডিপেন্ড করে কনসিভ করার জন্য যে যে ফ্যাক্টরসগুলো দরকার, সেই সবকটা ফ্যাক্টরসগুলো আপনাদের কি ঠিক আছে? আমরা মানুষ, আমরা যন্ত্র নই যে সেই সবকটা ফ্যাক্টরকে আমরা অ্যাট আ টাইম খেয়াল রাখতে পারবো। কিন্তু আমরা যদি একটা একটা করে ফ্যাক্টর জানি যে কোথায় প্রবলেম আছে, কী কী খেয়াল রাখা উচিত, তাহলে আমরা চেকলিস্টের মতন বুঝে যাব যে এই এইগুলো তো আমার অলরেডি ঠিক আছে, তাহলে আমার চিন্তা করার কোনো কারণ নেই, বরং এই এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু চিন্তা করার দরকার আছে। ছেলেদের মধ্যে একটা অ্যাডিকশনের প্রবাবিলিটি দেখা যায়, মেয়েদের মধ্যে একটা ওয়েট গেনের প্রবাবিলিটি দেখা যায়, এইরকম যে ব্যাপারগুলো, এগুলোকে যদি আমরা একটু কন্ট্রোলে আনতে পারি, যদি ঠিক করতে পারি, তাহলে অনেক সমস্যা কমে যায়। আমাদের দ্য বং প্যারেন্টিং ফ্যামিলির উদ্দেশ্য একটাই, আপনাদেরকে সচেতন করা। আমরা কখনো এই রকম ভিডিও করি না যে এই টিপসটা মানলে আপনি আগামী এক মাসের মধ্যে কনসিভ করে যাবেন। আসল ব্যাপার হচ্ছে আপনাকে কোনো ডাক্তার গ্যারেন্টি দিতে পারে না আগামী এক মাসের মধ্যে আপনি কনসিভ করে যাবেন, আবার এক মাসের মধ্যে যে কনসিভ করবেন না সেটাও গ্যারেন্টি দিতে পারে না। আসলে ডক্টর যে মেডিসিনগুলো দেয় সেটা যাতে আপনার ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতাকে একটু সাপোর্ট দেওয়া যায় সেই চেষ্টা করেন, কিন্তু যে ফ্যাক্টরসগুলো আলটিমেটলি আপনাদের কনসিভ করতে হেল্প করবে সেগুলো কিন্তু আপনাদের হাতে। আপনাদের বয়স, বডি ওয়েট, আপনারা কতটা সুস্থ আছেন, আপনাদের কোনো সমস্যা আছে নাকি, বায়োকেমিক্যাল কোনো প্রবলেম আছে নাকি, অর্থাৎ হরমোনাল কোনো প্রবলেম আছে নাকি, থাইরয়েডের প্রবলেম আছে নাকি, স্ট্রাকচারাল কোনো সমস্যা আছে নাকি, এইরকম অনেকগুলো ব্যাপার আছে। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক ভিডিওতেই বলে রাখি বা বলে থাকি যে অযথা যখন ছ মাস ন্যাচারালি এরকম মোস্ট ফার্টাইল ডেজ বা যে সময় প্রজনন ক্ষমতা একজন মহিলার বেশি থাকে, সেই সময় চেষ্টা করে যখন ছ মাস, আট মাস বা দশ মাস চেষ্টা করে যখন কনসিভ করতে পারছেন না, চেক আপ করান যে আপনাদের কোথাও সমস্যা আছে নাকি। আপনারা নাই জানতে পারেন, এটা কোনো দোষ না, স্বাভাবিকভাবে আমাদের কোনো সমস্যা আছে নাকি আমরা দেখে জানতে পারি না, কিন্তু যখন মনে করছেন বেবি প্ল্যানিং করবেন তখন চেক আপ করান, নিজের বডি ওয়েট দেখুন, নিজের ব্লাড প্রেশার দেখুন, সুগারের প্রবলেম আছে নাকি দেখুন, ব্লাড সুগার লেভেলটা কতটা। সব তো আমরা করতে পারি না, কিন্তু বর্তমানে আমরা যে কোনো জায়গাতে ব্লাড প্রেশার দেখতে পারি, বডি ওয়েটটা দেখতে পারি, সুগারের টেস্টটা করাতে পারি, কিছু কিছু জায়গাতে থাইরয়েড টেস্টও করানো যায়, বাকি যে টেস্টগুলো সেই টেস্টগুলোর জন্য ডক্টরের কাছে যাওয়ার দরকার হয়। ডক্টরের কাছে গেলে উনি যদি আপনি বলেন যে আমি বেবি প্ল্যানিং করতে চাই, আমরা সুস্থ আছে নাকি, আমরা সুস্থ বেবি প্ল্যানিং করতে চাই, তাহলে ডক্টর আপনাকে প্রেসক্রাইব করে দেবেন যে কী কী টেস্ট করা দরকার। আমরা এরপরে একটা ভিডিও বানাবো যেখানে বলা থাকবে যে বেবি প্ল্যানিং করার আগে কী কী টেস্ট করানো দরকার। সুতরাং আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটাই উদ্দেশ্য থাকে, যাতে আপনারা সচেতন হন, যাতে আপনাদের মন থেকে কনফিউশনটা চলে যায়,
আমাদের প্রত্যেকটা ভিডিওর একটাই উদ্দেশ্য থাকে, যাতে আপনারা জেনে সচেতনভাবে সঠিক পথে এগোতে পারেন। দেখুন, আমরা এরকম কোনো ভিডিও বা কন্টেন্টে এরকম কোনো জায়গাতে বলে দিই না যে এইটা মানলেই আপনি আগামী কয়েক মাসের মধ্যে কনসিভ করে যেতে পারবেন। তবে হ্যাঁ, যেগুলো আলোচনা করি বা যেগুলো বলি, সেই পথে এগোলে আপনাদের বাকি যে সমস্ত সমস্যাগুলো আছে বা ফ্যাক্টরসগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই কনসিভ করে যাবেন। সেই জন্য আমাদের আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা এর আগে যে আলোচনা করেছি, আমাদের চ্যানেলে প্রায় 200-র ওপরে ভিডিও আছে, আমাদের প্রায় 100-টার উপরে কমেন্ট আনসার ভিডিও আছে, বাকি যে 100-টা সেগুলো সাবজেক্টিভ ভিডিও, অর্থাৎ বিভিন্ন প্রবলেম বিভিন্ন টপিকের উপরে বানানো। সেই যে সাবজেক্টিভ ভিডিওগুলো, সেগুলো একটু পেছনে গেলেই পাবেন। মানে আজকে আমরা জুলাই 2022-এ দাঁড়িয়ে বিগত 1.5 মাস ধরে কমেন্ট আনসার ভিডিও করছি, তার আগে অবধি কিন্তু আমরা সপ্তাহে 2 করে আমরা সাবজেক্টিভ ভিডিও দিতাম। সেই সাবজেক্টিভ ভিডিওগুলো দেখুন, সেই সাবজেক্টিভ ভিডিওতে এরকম অনেক কথা বলা আছে। আপনারা আজকে যে কমেন্টগুলো করছেন, সেই কমেন্টগুলো করতে হবে না, অনেক কিছু জিনিস জানতে পারবেন, অনেক প্রয়োজনীয় জিনিস আপনাদের জানা হয়ে যাবে। সেই জায়গাটায় গিয়ে ঠেকতে হবে না বা সেই জায়গাটায় গিয়ে অসফল হতে হবে না, তার আগে আপনারা জেনে সতর্ক হয়ে এগোতে পারবেন। প্লিজ দেখুন ভিডিওগুলো। এই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে অটোমেটিক্যালি অনেকগুলো লিঙ্ক তো আসবেই, তাছাড়া আমাদের চ্যানেলের হোম পেজে গিয়ে ভিডিও লিস্টটা খুলে একটু স্ক্রল ডাউন করে পিছনের দিকে যাবেন, তাহলে দেখবেন অনেক ভিডিও আছে প্রয়োজনীয়। কমেন্ট ভিডিও দেওয়ার সাথে সাথে মাঝে মাঝে আমরা অনেক ভিডিও দিয়েছি যেগুলোকে আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আপনাদের জানা উচিত। আরও পেছনে গেলে আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পাবেন, সেগুলো একটু জানুন। আশা করব আপনারা সচেতন এবং সুস্থভাবে এগোতে পারবেন, আপনাদের প্রেগনেন্সি সুস্থভাবে আসবে, আপনার বেবি ডেলিভারি এবং বেবিও সুস্থ থাকবে।